আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ আজকে সূরা নাজিয়াতের লাস্ট সেশন আমরা ইনশাআল্লাহ আজকে করব। তো আমরা গত ক্লাস পর্যন্ত 33 নম্বর আয়াত পর্যন্ত গিয়েছিলাম, আজকে এরপর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। এখন এখান থেকে এরপরে দুইটা সেকশন আছে আমাদের, আবার একটু কুইক রিভিউ করি। আমরা এই এবার যে সূরা আম্পারার এই সূরা নাজিয়াত স্টাডির ক্ষেত্রে আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ দেখছি, সেটা হচ্ছিল আমরা সেকশন ভাগ করে নিচ্ছি, বক্তব্যটা কোনখান থেকে কীভাবে ফ্লো করছে সেটার একটা রিফ্লেকশন। এরকম কোরআন মজিদের প্রতিটা সূরার অনেক রিফ্লেকশন হতে পারে, এটা যে সব কিছু তা না, এটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে। কোরআন মজিদ এত বড়, এত বিশাল জিনিস, একটা আয়াত নিয়ে সারা জীবন পার করে দিতে পারে একটা মানুষ। অতএব এটা হচ্ছে একটা রিফ্লেকশন, একটা ধরনের অ্যাপ্রোচ এটা নিয়ে চিন্তাভাবনা গবেষণা করার। এই যুগে যুগে সাহাবিরা এগুলো করেই গেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই অ্যালাউ করছেন, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কোরআনের ইন্টারপ্রিটেশন করে যান নাই। তার কারণটা হচ্ছিল আমাদের এক্সপেকটেশন কি, কিয়ামত পর্যন্ত তার বান্দারা এই কোরআন নিয়ে কি করবে, যুগের সাথে মিলায়, যুগের জ্ঞানের সাথে মিলায় এটাকে রিফ্লেক্ট করবে এবং কোনো সময় এটা কোনো কমতি হবে না। আগে 1400 বছর আগের সাহাবিরা একভাবে কোরআন বুঝছেন, আমাদের সময়কার বাস্তবতা আমাদেরকে আরও অনেক বেশি জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান কার, সবই আল্লাহ। আপনার যত কম্পিউটার দেখেন, যত রকম ইন্টারনেট দেখেন, যত আপনি যা কিছু টেকনোলজি আপনার সামনে আসতেছে, মনে করতেছেন এটা কি মানুষ তৈরি করছে? মানুষ এগুলো ডিসকভার করছে। আমরা ছোটোবেলায় একটা ইংরেজিতে শব্দ শিখছি, ইনভেনশন এবং ডিসকভারি। তো মা তখন বলতেছিলেন যে কেউ যদি নতুন কোনো কিছু সৃষ্টি করে সেটা হচ্ছে ইনভেনশন, আর কেউ যদি কোনো কিছু ডিসকভার, যেমন কলম্বাস আমেরিকা ডিসকভার করছে, তো পরবর্তীতে দেখলাম যে মানুষ তো কোনো কিছু ডিসকভার করে মানে ইনভেন্ট করে না, সব কিছু মানুষ ডিসকভার করে। ঠিক আছে, ডিসকভারি হচ্ছে হলো মানুষের কাজ, যে ইনভেন্ট সব কিছুই করে রাখছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আপনি কোনোভাবে এমন কিছু বানাতে পারবেন না, আল্লাহ দেওয়া ম্যাটেরিয়াল ছাড়া কোনো কিছু বানাতে পারবেন না। খুব সুন্দর প্লেন বানাচ্ছেন, বর্তমান সময় সবচেয়ে হাই লেভেল টেকনোলজি হচ্ছে প্লেন, অসাধারণ জিনিস। তো এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ম্যাটেরিয়াল ছাড়া কি এটা হবে? সেলফোন যেটা আপনি দেখেন, মোবাইল ফোন ইউজ করেন, এটার যে বেসিক ভিতরে যে ম্যাটেরিয়ালগুলো আছে এগুলো কিন্তু আফ্রিকা থেকে আনা হয়। ঠিক আছে, এগুলোর সোর্স কিন্তু আফ্রিকান, এটা কার, এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ম্যাটেরিয়াল দিচ্ছে, পার প্লাস জ্ঞান দিচ্ছে, জ্ঞানটার অ্যাকুমুলেশন। যেমন ধরেন এরোপ্লেন একদিনে হয় না, অ্যাকুমুলেশন অফ নলেজের ক্ষেত্রে সেই ধরেন 1900 মাস প্রথম থেকে এটা শুরু হয়েছে, এখন পর্যন্ত গ্র্যাজুয়ালি এটা কিন্তু বাড়ছে। তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো কোরআন মজিদের সেই আলোচনা একই রকমভাবে চলতেই থাকবে, মানুষ আসবে যুগে যুগে এবং এটাকে নিয়ে মানুষ গবেষণা করবে এবং সবসময় গবেষণার রেজাল্ট হবে এটাকে অ্যাপ্রিসিয়েট করবে। এবং এখান থেকে একটা জিনিস প্রমাণিত হবে বারবার, কোনো মানুষের পক্ষে এটা লেখা সম্ভব না। এটা হচ্ছে অসাধারণ রিয়েলাইজেশন, এটা আমরা বলি সবসময়, কিন্তু রিয়েলাইজ করা হচ্ছে ভিন্ন ভিন্ন জিনিস। যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করে তাদের এটা পড়া উচিত, কেননা খুব বড় বড় বিখ্যাত কবিরা কবিতা লেখা বন্ধ করে দিয়েছেন। কোরআন মজিদ তৎকালীন সময়ে আরবের, আমাদের দেশের কবিরা তো কিছুই না, তৎকালীন সময়ে আরব দেশের কবিদের যে স্ট্যান্ডার্ড ছিল সে তুলনায় যতটুকু বোঝা যায় এখানকার কবি সাহিত্যে কিছুই না, তাই না? কেননা তারা, তাদের শুধুমাত্র তাদের ক্যাপাসিটি এরকম ছিল না, তাদের টোটাল সোসাইটিটা ছিল এরকম, তারা লিখতে পারতো না কিন্তু কথার রাজা ছিল, তাই না? সেটা ছিল সেই সময়কার। তো সেই সময়কার সেই বিখ্যাত কবি সাহিত্যিক সবাই কবিতা লেখা বন্ধ করে দিচ্ছে, কারণ যে কোরআন মজিদ আসার পরে তাদের কি এটাকেই এক্সপ্লোর করতে, এটাকে এনজয় করতে গেলেও তো একটা কি লাগে, স্ট্যান্ডার্ড লাগে। এটাকেও আপনি অ্যাপ্রিসিয়েট করতে গেলে আপনারও কিছু পড়াশোনা, আপনারও কিছু চিন্তাভাবনা লাগবে, আদারওয়াইজ হবে না এটা, তাই না? তাহলে আমাদের জন্য সহজ হবে। তো আমরা যেটা এখন পর্যন্ত দেখে আসছিলাম সূরা নাজিয়াতের, কুইক রিভিউ করি, 6টা সেকশনে। প্রথম সেকশনের মধ্যে আলোচনা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মরুদস্যুদের একটা ঘটনাকে, মরুদস্যুরা যেভাবে অতর্কিত একটা গ্রামে আক্রমণ করে সেরকম একটা ঘটনাকে শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন যে কিয়ামত হঠাৎ করেই আসবে, কোনো নোটিশ ছাড়া আসবে। সেটার কিছু একটা এক্সপিরিয়েন্স তোমরা পাও যখন একটা মরুদস্যু তোমাদের
গ্রামকে অ্যাটাক করে সবাই অতর্কিত হামলা, সবাই দিশেহারা হয়ে যায়, যেরকম একটা পরিস্থিতি তৈরি হয় ওরকম একটা পরিস্থিতিই তৈরি হবে। সেদিন কি হবে, বেসিক্যালি পৃথিবী কি করে প্রচণ্ডভাবে ঝাঁকুনি দিবে এবং এই ঝাঁকুনি দেওয়ার পর আকাশ ভেঙে পড়বে। আর এগুলো জাস্ট আমি আপনাকে সামারি করে কুইকলি বলতেছি। তখন সবার হৃদয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আর যারা এটার প্রতি স্কেপটিক ছিল, যারা মনে করছিল এখানে হবে না, তারা সেদিন প্রশ্ন করা শুরু করবে। সেই প্রশ্নগুলো যেগুলো তারা এই দুনিয়াতে উপহাস করে করত, সেই দুনিয়াতে তারা বিনয়ের সাথে সেই প্রশ্নগুলো করবে। যেমন তারা বলতো কি, আমরা মাটি হয়ে যাব, আমরা মরলে মাটি হয়ে যাব, কিসের পুনরুত্থান? সেটা হচ্ছে একজন নাস্তিকের কথা। সেদিন তারা বলবে, যদি মাটি হয়ে যেতাম। হ্যাঁ, আর একই কথা কিন্তু এখানে বলতেছে, সে হচ্ছিল মরলে কিন্তু মাটি হয়ে যাব, কিসের পুনরুত্থান? আর সেদিন সে একই বক্তব্যটা অন্যভাবে বলবে। সে জিনিসটাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সূরা নাবার শেষ লাইনে বলছেন, ঠিক এভাবে নাজিয়াতেরও মাঝখানে এরকম একটা সুন্দর বক্তব্য, আমরা কি মরে গেলে আবার আমাদেরকে আবার আগের অবস্থা ফিরিয়ে আনা হবে? হাড় যদি এরকম ক্ষয় হয়ে যায় তারপরও? তখন আল্লাহ বলছে যে একটা ইন্নামা, একটা জাজরাতুন ওয়াহিদ, একটা জাজরা হবে, সাথে সাথে সব কিন্তু আগের জায়গায় চলে আসে, তাই না? তাহলে এই একটা বিষয় দিলেন। বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সেকশন ইতিহাস থেকে পিক করলেন, সে সেকশন হচ্ছিল ফেরাউনের সেকশন। মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের ইন্টারাকশন পিক করে নিয়ে এসে বললেন, এটাকে রিলেট করলেন এভাবে যে এটা রসুল সাল্লাহ সাল্লামের প্রতি ইন্ডিকেট করে বললেন, হাল আতাকা হাদিসু মুসা, তোমার মুসার সংবাদ আসছে কিনা। সেখানে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিচ্ছিলেন এবং সেটার বিপরীতে ফেরাউন সেটাকে ডিনাই করলেন এবং ফেরাউন যে একটা বড় ধরনের বিপদের মধ্যে পড়লো, দুনিয়াতে পড়ছে আখেরাতে পড়বে, সেটা ছোট্ট করে একটা সামারি গল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাস থেকে স্মরণ করে দিলেন যে ফেরাউন তো অস্বীকার করছিল সেই বিচারের দিন, সে কি নিজেকে রক্ষা করতে পারছে? সে যে সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেছে সেটা কি তার আগের দিনও সে টের পাইছে? সে আরও আগের দিনও তো টের পায়নি, 2 ঘন্টা আগেও টের পায় নাই যে সে কোথায় যাবে, এই সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যাবে, সেটা ধারণাও তার কোনো যা কোনো সময় ছিল না। তাহলে ইতিহাস থেকে সেই জিনিসটা স্মরণ করার সাথে সাথে এটার একটা অনেকগুলো কানেকশন ছিল। কানেকশন হচ্ছিল যেমন রসুল সাল্লাহ সাল্লামের সাথে কুরাইশদের যেরকম আচরণ, ঠিক একইভাবে মুসার সাথে মুসা আলাহ সাল্লামের সাথে ফেরাউনের আচরণ, মানে এগুলো অনেক মাল্টি ডাইমেনশনাল একটা পজিশন নিয়ে মুসা আলাহ ইসলামের স্টোরিটা ওখানে বর্ণনা করা হলো, যেটা একই জিনিস রিফ্লেক্ট করে। তারপরে গত সেশনে আমরা পড়লাম মুসা আলাহ সাল্লামের স্টোরির মধ্যে মুসা আলাহ সাল্লাম কেন এত অ্যারোগেন্ট, সে মনে করছে আমিই সব কিছু করছি, এক পর্যায়ে সে মনে করছে আমিই হচ্ছে রব, আমি সব কিছু, ফেরাউন সে জিনিসটাই মনে করছে যে আমি রব, আমি সব কিছু করি। এটার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা 27-33 ওনার সৃষ্টি সম্বন্ধে বর্ণনা করলেন, কিভাবে আল্লাহ মানুষকে সাসটেইন করে। আল্লাহ বললেন, আকাশ সৃষ্টি করা কঠিন না তোমাদের, বা তোমরা যেটা সৃষ্টি করো সেটা কঠিন নাকি আকাশকে সৃষ্টি করা হয়েছে, তিনি যেটা বানাইছেন সেটা কঠিন? কেননা তুমি একটা পিরামিড বানায়, তুমি একটা বিশাল 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 সাইজের অট্টালিকা বানায় মনে করতেছো আমি অনেক কিছু হয়ে গেছি, কিন্তু যে তুমি দেখতেছো তুমি পিরামিড বানাইছো, পাশাপাশি দেখো আমি বানাইছি পর্বত, তো পর্বতের সাথে পিরামিড কম্পেয়ার করো। এভারেস্টের যে পর্বত হচ্ছে, যে উঁচা উঁচা পর্বত, সেটার সাথে তো সেরকম করেই তো সে বেসিক্যালি পিরামিড বানাইছে, যে এরকম একটা পর্বত আছে আমিও বানাই না কত বড় বানাতে পারি, তো সে তার হায়েস্ট লেভেলে পিরামিড বানাইছে। এখনকার সময় মানুষ বলে এটা সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য হচ্ছে কি, হ্যাঁ, অথচ তার চেয়ে বড় আশ্চর্য যে দাঁড়ায় আছে কত বড় এভারেস্ট পিরামিড, এটা কেউ জিজ্ঞাসা করেন এটা কে বানাইছে? ন্যাচারালি আচরণ হচ্ছে, এটা ন্যাচারালি নাকি চলে আসছে? আল্লাহ যা কিছু বানায় এটা নেচার, আর মানুষ যখন একটু বানাই দিচ্ছে পিরামিড তখন ওইটা হয়ে যাচ্ছে কি বিশাল একটা স্থাপনা, এটা সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য হিসেবে ডিক্লেয়ার করে আমরা ছোটোবেলায় এসব করছি। তো এটা সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য বলতেছে, এরকম কত আশ্চর্য ঘুরে বেড়াচ্ছে সৃষ্টির মধ্যে, সেটার প্রতি কারো কোনো রকম রিকগনিশন নাই। এটা বড় ধরনের ড্রব্যাক্স টোটাল এডুকেশন সিস্টেম, তাই না? আপনাকে কোনো জায়গায় আল্লাহকে অ্যাপ্রিসিয়েট করার ব্যাপারে কোনো রকম প্রিচিংই নেই, আর আমাদের ট্রেডিশনাল যারা জ্ঞান বিজ্ঞান জানে তাদের মধ্যে তো নাই, আর যারা আমাদের ধর্মীয় শিক্ষার মধ্যে স্পেশালি ডেডিকেটেড তারাই জ্ঞান বিজ্ঞান জানেনই না, তারা জানেন না
যে এই পর্বত আল্লাহ তৈরি করছে তার কয় নয় ভাগের একাংশ উপরে দেখতেছেন, আহ বাকিটা কোথায়? মাটির নিচে। এবং এটা এটা হচ্ছিল বড় ধরনের একটা ইনস্ট্রুমেন্ট টোটাল ইকোলজিক্যাল ব্যালেন্সের ক্ষেত্রে, এটা অসাধারণ। এগুলো এই টেকনোলজি কে, এগুলো তো মানুষ তো যেমন এই টেকনোলজি যদি না জানেন তাহলে তো আপনি অ্যাপ্রিসিয়েট করতে পারবেন না। সেই জন্য মনে করবেন যে পিরামিড হচ্ছে সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য, কিন্তু পর্বত যে কত বড় আশ্চর্যজনক একটা সৃষ্টি। এবং কোরআন মজিদে বারবার এই জীবালের কথা, পর্বতের কথা আল্লাহ বলছেন। সেটা একসময় আমরা সামনে একটা কোনো সেশানে করবো, কেননা আমরা যে আলোচনার মধ্যে যাচ্ছি সেই আলোচনার মধ্যে বারবার কী আসবে, পর্বতের কথা আসবে, জীবাল। জীবালকে আল্লাহ এতভাবে কোরআন মজিদে এবং এত ডাইমেনশনে বলছে, বলছে জীবালকে যদি বলা হয়েছিল তুমি কোরআনের দায়িত্ব নয়, সে বলছে নেই ওটা। অথচ কেন জীবাল রাজি হয় না? কেন জীবালকে দেখতেছেন সবচেয়ে বড় স্ট্রংগেস্ট এন্টিটি পৃথিবীতে, যদি আপনি সবচেয়ে ফার্ম কোনো শক্তিশালী এন্টিটি বলেন, যে যেটা অনর, সেটা হচ্ছিল প্রতীক হচ্ছে কি, পাহাড়। এটা অতিক্রম করতে পারে না মানুষ। এটাই হচ্ছে হয়ে গেছে সবচেয়ে বড় ডিফিকাল্টি, একটা এলাকা থেকে আরেকটাকে মুভমেন্ট, মানে এটা ডিফিকাল্টি মানুষরা ফেস করছে। আমাদের দেশে এখন প্লেন হয়ে গেছে, তাতে সাইকেলে উড়ে চলে যেতেছেন এক জায়গায়, তাই না? প্লেন না থাকলে কী করতেন? আপনাকে ঘোড়া গাড়িতে যেতে হতো, রেলওয়েতে যেতে হতো, বা গাড়িতে যেতে হতো, আপনি তো জীবালকে পার হতে পারতেন না। পরবর্তীতে টানেল বানানো হচ্ছে, যাই কিছু হচ্ছে, তাহলে এগুলো ছিল রিফ্লেকশন। আচ্ছা, এখন এই সৃষ্টিটা বর্ণনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফেরাউন যে তার বড় সৃষ্টি নিয়ে গর্ব করে নিজেকে রব পর্যন্ত বলতেছে, তো আমার সৃষ্টি দেখো তো আমাকে কি তার চেয়ে বড় মনে হয় না? আর আমি যে টোটাল ম্যানেজমেন্টটা তোমাদেরকে করতেছি, কী করতেছি, সেটা হচ্ছিল আর্থকে মানে বসবাসের উপযোগী করে দিচ্ছি, তারপর সেখান থেকে তার পানি বের করে নিয়ে এসেছি, সেখানে চারণভূমি তৈরি করতেছি, এগুলো কে করে? কেন গুরুত্বপূর্ণ একটা ইতিহাস আপনাদের ফেরাউন সম্বন্ধে আমরা বলছি, যে ফেরাউনের যে এই ক্ষমতার যে মূল উৎস, সেই উৎসটা কীভাবে হয়েছিল? সেই উৎসটা তৈরি হয়েছিল ইউসুফ আলাইহিসসালামের সেই সময়, যখন 7 বছরের খরা আক্রান্ত হলো, তখন ওনারা যে চ্যানেল করে, টানেল করে, ক্যানেল করে, মানে খাল কেটে যে একটা রিজার্ভার তৈরি করলেন, সেখান থেকে যে ওনারা সেচ দিয়ে ওনাদের কৃষি কাজকে যে অব্যাহত রাখছিলেন, সেটাই ছিল তাদের মূল ফেরাউনের উৎপত্তির উৎস। তাহলে সেটা তারা করছেন একটা সময়, 7 বছর, 1 বছর, আর সারা বছরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করতেছেন, সে চারণভূমিকে মেনটেন করতেছেন, বৃষ্টি নামাচ্ছেন, চারণভূমি মেনটেন করতেছেন, সেটা হচ্ছিল সমস্ত জীবনের উৎস। সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মাতা আল্লাকুম ওয়ালি আন আমিকুম, সেটা হচ্ছিল তোমাদের সবার জন্য একটা জীবনের যে সাইকেল তৈরি হচ্ছে এটারই বর্ণনা, ছোট্ট একটা বর্ণনা এখানে দিচ্ছেন, পরের সুরা আরেকটু বেশি করে বর্ণনা দেবেন। এই জন্য আমরা ইন্ডিভিজুয়াল সুরাগুলো দেখবো, তারপর ওভারঅল একটা ফ্লো দেখবো এই আম্পারা সুরাগুলোর মধ্যে বিভিন্ন ইস্যুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে ইলাবোরেট করছে। তাহলে এগুলো কিন্তু দেখার মতো বিষয়, আমরা ইনশাল্লাহ নেক্সট সেশনে যাবো। তো এখন এখানে শেষ স্টেটমেন্ট আমরা যেটা আলাপ করছিলাম গত সেশনে, মাতা আল্লাহকুম ওয়ালি আন আমিকুম, এগুলো সব কিছু তোমাদের এবং তোমাদের গবাদি পশুর জন্য। মাতা, মাতা মানে হচ্ছিল জীবন উপকরণ, ঠিক আছে? এবং প্লাস এটার একটা বড় ধরনের মিনিংগতভাবে অর্থ হচ্ছে এটা হচ্ছে টেম্পোরারি, এটা পার্মানেন্ট বিষয় না, ঠিক আছে? মাতা তো সেটার আলোকেই পরের আয়াতটা দেখেন, খেয়াল করেন, ফাইজা জা আতি তম মাতুল কুবরা, এই যত অ্যারেঞ্জমেন্ট আস দেখতেছেন এগুলো সব সাস্টেইন করতেছে সমস্ত সৃষ্টিকে, এমন একদিন আসবে ফাইজা, হঠাৎ করে, এখানে ইজা মানে যখন, এবং হঠাৎ করে যখন কি আসবে, যা আতি তম মাতুল কুবরা, একটা তম্মা আসবে, বড় ধরনের তম্মা। তম্মা এখানে আপনি কুইকলি যদি নিজেকে রিলেট করতে চান এটার সাথে, বুঝতে হবে সুনামি, সুনামির সাথে যদি রিলেট করেন, সুনামি যেভাবে আসে একেবারে বিশাল পানির পাহাড় এসে সব কিছু ধুয়ে নিয়ে যাবে, যেটার ভিডিও দেখার এক্সপিরিয়েন্স আমাদের আছে, তম্মাটা কিন্তু ওই জিনিস, সেটা সাধারণত দেখার এক্সপিরিয়েন্স আমাদের হয় না। যারা উপকূলে থাকেন তাদের হয়তো বা বিভিন্ন সময় 30 বছর 40 বছরে একবার তারা হয়তো বা দেখেন, জলোচ্ছ্বাস দেখেন সাধারণত 10 ফিট 15 ফিট, কোনো সময় 30 ফিট 40 ফিট জলোচ্ছ্বাস আসে, যখন তখন দ্যাট ইজ দ্য এক্সপিরিয়েন্স, তখন যখন আসে তখন সব কিছু কী করে, ধুয়ে নিয়ে যায়। এবং পানির ফ্লোটা হচ্ছিল দুনিয়াতে সবচেয়ে বড় প্রচণ্ড ফ্লো। এবং মুসা আলাইহিস সালামের, এই নূহ আলাইহিস সালামের ঘটনা কি পানির, ঠিক একইভাবে দেখেন মুসা আলাইহিস সালামের সময় এই ফেরাউনকে ধ্বংস করা হয়েছিল কীভাবে, পানি দিয়ে, ঠিক আছে, পানির পাহাড় দিয়ে।
আচ্ছা কোরআন মজিদ সে বর্ণনা আছে, তো সেটা রেফারেন্সেই বলতেছে যখন সেই বিশাল তম্মা আসবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সেদিন আল ইনসান খুব স্পষ্ট করে জানতে পারবে, মনে করতে পারবে কি নিয়ে সে সাই করেছিল। খুব সুন্দর সা শব্দটাও আপনি পাবেন এই সেকশনগুলোতে বিভিন্ন জায়গায়, সাই যেটা আপনি কোথায় করছেন, হজে যায় সাই করছেন, সাই করছেন কি জন্য, একটার সাথে একটা কিন্তু আটকানো, সাই কেন করছেন, এটা রসুল আল্লাহ সুবহানাহু তাআলার কি নিদর্শন। শায়ের, শায়ের মানে কি, এটা শুধুমাত্র নিদর্শন না, শায়ের হচ্ছে রিয়েলাইজেশন, রিয়েলাইজেশন মানে হচ্ছে ওখানে সেই জিনিসটা মানুষকে একটা জিনিস রিমাইন্ড করে, রিমাইন্ড করে কি, আল্লাহর উপরে ভরসা করে একজন মহিলা কি করছেন, প্রচেষ্টা নিয়েছিলেন, সেটা জেনেতেন বিষয় না। বলছে যে এই মরুভূমির মধ্যে যখন ওনার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছেন আল্লাহ বলছেন দেখে কি আমাদেরকে রেখে যাচ্ছেন, উনি খালি মাথা নাড়াইছে নাম আর কিছু বলেন, তখন সাথে সাথে হাত ওনার কাপড় ছেড়ে দিয়ে বলছে যে আল্লাহ যদি বলেন তাহলে আমাদের কী হবে, আমাদের কোনো ভয় নেই। এটা কত বড় রিলায়েন্স, অথচ দেখতেছে কিছু নেই, মহিলাটা আছে তার ছোট একটা বাচ্চা আছে, কোনো কোনো কিছু নেই, কোনো পসিবিলিটি নেই, শুধুমাত্র সেই জায়গায় নেয় পসিবিলিটি নাই, সেটা একটা বাস্তবতা দেখলো। তারপর তো তাকে ক্রাইসিস ফেস করতে হলো না, খাবার শেষ হয়ে গেছে, পানি শেষ হয়েছে, খাবে কি, পানি কী করে, যেটাই স্পেকুলেশন ছিল সেই পরিস্থিতিটাই কিন্তু উনি ফেস করলেন। ফেস করে কী করলেন, উনি বসেছিলেন, সুবহানাল্লাহ বলতেছিলেন একশোবার, হ্যাঁ উনি কী করছেন, চেষ্টা করছেন, উনি চেষ্টা করছেন, পাহাড়ের উপর উঠছেন, দেখছেন কি জন্য কি দেখা যায়, ওনার জ্ঞান বুদ্ধি যতটুকু ছিল, কোনো জায়গায় কোনো খাওয়ার সোর্স আছে কি না, কোনো জায়গায় কোনো পানির সোর্স আছে কিনা, বা কোনো দল এদিক দিয়ে চলে যাচ্ছে কিনা, যতগুলো পসিবিলিটি আছে সেগুলোর জন্য দেখছেন। এবং অসাধারণ লেআউট হচ্ছিল, মাঝখানে একটা জায়গায় কিন্তু আপনি দৌড়ান, কেন দৌড়ান, বিবি হাজারা দৌড়াইছিলেন সেজন্য দৌড়ান, উনি কেন দৌড়াইছিলেন, উনি দৌড়াইছিলেন বাচ্চাটা এক কোনায় আছে ওই জায়গাটা ওনার আড়াল হয়ে যায়, তখনও উনি কী করছেন, দৌড় দিয়ে একটু দৌড় দিয়ে যায় বাচ্চাকে দেখতেছেন, তারা দেখেন চেষ্টাটা কত মানে অসাধারণ লেভেলে উনি করছেন, সেই ডিটেইলিংও কিন্তু আমাদেরকে রেপ্লিকা করতে হয় সেই সাইয়ের মধ্যে, তাই না, যে বাচ্চাটাকে উনি দেখতেছেন যে মানে ব্যাপারটা ছিল ওনার এফোর্টের মধ্যে কোনো রকম ত্রুটি ছিল না, এটা হচ্ছিল মূল কথা। অথচ যখন আল্লাহ তাকে সে পানি দিলেন, কোথায় দিলেন, ওনার বাচ্চার পায়ের কাছ থেকে, তো বাচ্চার পায়ে দাঁড়ায়, বাচ্চার পায়ের কাছে দাঁড়ায় সুবহানাল্লাহ একশোবার এক লক্ষবার বললেই তো, আমাদের থিওরি যেটা আমরা যেটা করে থাকি সাধারণত, কোনো রকম চেষ্টা না করে আল্লাহ দিবে বলে আমরা কি মসজিদে এসে বেশিক্ষণ সময় ব্যয় করে মনে করতেছি যে সেখান থেকে কী হয়ে যাবে, জাদুর মতো সব কিছু চলে আসবে, এটার এক্সপিরিয়েন্স আমি জানি না, বিকজ আমি যেটা জানি না সেটা আমি বলবো না, তো এটা হইতে পারে কোনো ফিকগত বিষয় হইতে পারে, তো ব্যাখ্যা যেটা আছে আমি অন্তত এটা জানি না, তো যেটা হচ্ছিল এটা আমি মানে জাস্ট স্টোরিটা বলতেছে এর জন্য, ইট ইজ এ সাই, আপনাকে এত কথা বলে বলতেছে এটা হচ্ছে সাই, প্রত্যেকে আমরা সাই করি কোনো না কোনো কিছু নিয়ে, দুনিয়াতে কী হচ্ছে আপনি আমি ব্যতিব্যস্ত আছি, সেদিন প্রতিটা জিনিস মানুষের মনে পড়বে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে না, একটা শব্দ এখানে ইউজ করছে আল্লাহ সুবহানাহু তাআলা, আল ইনসান, ইনসান শব্দ হচ্ছে না নাসিয়া শব্দ থেকে আসছে, মানে ভুলে যায়, মানে এটার সাথে আমাদের একটা যোগাযোগ আছে, আমরা খালি ভুলে যাই, আমরা সবাই কী করি ভুলে যাই, ভুলে গেছি অনেক কিছুই ভুলে গেছি, অবশ্যই এটাও ঠিক, ভুলে না গেলে ইউ ক্যানট সার্ভাইভ, আপনার পাগল হয়ে যাবেন, যতগুলো পাগল মানুষ দেখেন তার মূল কারণ হচ্ছিল তারা কোনো কিছু ভুলতে পারে না, মাথা এত বেশি যদি লোডেড হয়ে থাকে, আপনি যদি দেখেন আপনার প্রতিবেশীর সাথে, আপনার হাজব্যান্ডের সাথে, আপনার ওয়াইফের সাথে যেরকম কনফ্লিক্টগুলো যদি সবগুলো যদি আপনার মাথার মধ্যে চলে আসে, আপনি কি সম্পর্ক থাকবে কারোর সাথে, কারোর সাথে কোনো সম্পর্ক থাকবে না, আল্লাহর অশেষ রহমত মানুষ ভুলে যায়। এটা যেমন ভুলে যায়, এটার পজিটিভ এফেক্ট আছে, নেগেটিভ এফেক্টটা আছে, আমরা ভুলে যাই অনেক কিছু, তো সেই ভুলে যাওয়ার প্রবণতাশীল সেই মানুষের মনে সব কিছু মনে আসবে, এটা হচ্ছে এই আয়াতের বিষয়, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সা, মানুষ এই ভুলে যাওয়া মানুষ সেদিন প্রতিটা জিনিস তার মনে পড়বে, কিসের জন্য কি করছে, সে সাই করছে, সাই মানে হচ্ছে সে প্রচেষ্টা নিচ্ছে, সে এখন ইংরেজি শিক্ষার জন্য একটা চাকরির জন্য সে যেভাবে পড়াশোনা করতেছে সারাদিন রাত, আর কোরআনকে বলছে ঠিক আছে বুড়া বয়সে করবো, ঠিক আছে যখন রিটায়ার করে যাব, ছেলে মেয়ে বিয়ে দিয়ে দেবো, তখন কী করবো,
তখন তার কোনো কাজ থাকবে না, তখন খুব বেশি করে কী করবো, ইবাদত করবো। এখন কী নিয়ে সাই করতেছে সে? প্রত্যেকটা জায়গায় প্রেফারেন্সটা হচ্ছে সে কি সাই করতেছে। একজন রাইচুয়াস প্যারেন্টস মানে একজন খুব ধার্মিক পিতা মাতা তার সন্তানকে বলতেছে, বাবা নামাজটা পড়ো, সালাতটা আদায় করো, সালাতের সময় হয়ে গেছে। সে বলে, না আমার এখন অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্ট করে তারপর করো, আমার এখন খেলা আছে, আমার এখন কি কক্সবাজারের ট্যুর আছে, আমি ট্যুরটা করে আসি, খুব টায়ার্ড, আজকে আর ক্লাসে আসতে পারবো না, ঠিক আছে না? তাহলে এটা কিন্তু বাস্তবতা প্রতিটা জায়গায়, যে সাই মানুষ কিসের জন্য করতেছে সেদিন পরিষ্কারভাবে সে দেখবে যে আমি কী করছি, আমি কী ব্লান্ডার করছি, আমার বাবা আমা বলছে ডু ইট, আমাকে আমি করছি এই জিনিসটা, আমরা প্রত্যেকেই করছি, আমিও করছি, আপনিও করছেন, এটা কেউ এসে হঠাৎ করে এখানে বসিনি, আমাদেরও পিছনে একটা কীরকম ইতিহাস আছে, ভয়াবহ ইতিহাস আছে, প্রতিটা মানুষের আছে, আমরা এত অপকর্ম করে আসছি জীবনে, তবু আমরা কিছু লোক এখানে বসার সুযোগ আল্লাহ দিচ্ছেন, অনেকে তো সেই সুযোগই পান, তাই না? সেটাও একটা বড় ব্যাপার। তাহলে এই সাই প্রতিটা সাই মানুষ সেদিন করবে, স্মরণ করবে কে কী নিয়ে দৌড়াইছিল। আজকে ভুলে যাচ্ছেন, আমি অনেক কিছু ভুলে গেছি, সেদিন প্রতিটা জিনিস মনে আসবে। তারপরে এই হলো একটা কঠিন বাস্তবতা সেই সময়, কেন এই আয়াতটার 35 নম্বর আয়াতের আরও রিফ্লেকশন সামনে আসে আমরা ইনশাল্লাহ দেব। ওয়া বুরিজাতিল জাহিমু লিমাইয়ারা, বুরিজা বুরুজ, এটা হচ্ছিল একটা সুন্দর আরবিক শব্দ। যেমন ধরেন একটা লোক দূর থেকে আসতেছে, আপনি চিনতেছেন না এটা আসলে কে, এটা রহিম না করিম, হ্যাঁ। তারপর যখন কাছে চলে আসলো আপনি একদম 100% এটা হচ্ছে রহিম, তাই না? এইটাই হচ্ছিল বারাজা, ঠিক আছে? সেদিন যে তাকাবে সে সাথে সাথে বুঝবে এটা হচ্ছে জাহান্নাম। জাহান্নাম এত কনস্পিকুয়াসলি সুস্পষ্টভাবে মানুষের সামনে আসবে, মানুষের কোনো কনফিউশন হবে না, এটার দিকে তাকানোর সাথে সাথে সেটা টের পাবে এটা হচ্ছিল জাহান্নাম, ঠিক আছে? এটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফা আম্মা, এটা খুব সুন্দর গ্রামারও আছে এটার ভিতরে, ফা আম্মান মা মান্তাহা, অ্যাজ ফর, ইংরেজিতে বলা হয় অ্যাজ ফর, বা লিস্ট করা হচ্ছে, পক্ষান্তরে সুতরাং যে কি করবে, তবা, তগা অলরেডি আমরা পড়ছি, মানে আছে তগা কোথায় বলছে, যখন ফেরাউনের কাছে ইয়েকে পাঠানো হয়েছে মুসা আলাইহিস সালামকে বলছে ইন্নাহু তবা, নিশ্চয় সে সীমা লঙ্ঘন করেছে। এবং ফা আম্মা মান তাবা এই ফ্রেজটার মধ্যে কিন্তু বলে নাই সে কি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছে, নাকি খ্রিস্টান পরিবারে, নাকি বৌদ্ধ পরিবারে, এটা বলে নাই। এনি ওয়ান মান, দ্যাট মিনস আপনার আমার মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার ভিতরে এখানে কোনো অ্যাডভান্টেজ নাই, যদি আমি সীমা লঙ্ঘন করি আমি ওই হিন্দু পরিবারে জন্মগ্রহণের মতো চলে যাব। যেমন সীমা লঙ্ঘন কি, প্রতিটা পদে পদে এটা আলোচনা করছি, সীমা লঙ্ঘন করতেছে, আপনি কি করতেছেন এখানে, গাড়ি সে রাস্তার সামনে দিয়ে হরতাল ডেকে গাড়ির লোক গাড়ি ভেঙে ফেলতেছে, 100টা লোক তাদের কাজের সন্ধানে যাচ্ছে, আপনি একটা বাসকে পুরাই দিলেন, কী বিবেচনায় পুরাইলেন আপনি, ঠিক আছে? আমি হরতাল ডেকে রাস্তাঘাট বন্ধ করে দিলাম, আমি একটা ইসলামিক রাজনৈতিক দল, আমি তাই বলে কি এটা জায়েজ হলো? একটা ইমানদার মানুষের মিনিমাম অ্যাট্রিবিউটস হচ্ছে, তার মিনিমাম ইমানের সবচেয়ে নিম্ন স্তরের বিষয় হচ্ছিল রাস্তা থেকে কাটা সরা। তাহলে কীভাবে মানুষ হরতাল ডাকে মুসলিম, আপনি বলেন, যে কোনো পরিস্থিতি হইতে পারে, মানুষের জীবনের অবস্ট্রাকশন নোবডি ক্যান ডু, আপনার কোনো ইনকনভিনিয়েন্স আমি তৈরি করব না, এটা আমার করা উচিত না, আমি যদি করি, আমি মুসলিম পরিবারে করি, ধর্ম হিন্দু পরিবার, মানে আমি যদি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি তাহলে একজন হিন্দুর সাথেও কিন্তু আমার কোনো ডিফারেন্স হলো না। আপনি যদি একজন হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে কাউকে যদি আমি সমালোচনা করি, তো এই ধরনের কাজ করলে সব কিন্তু একই। মান তওবা, মান তওবা হচ্ছে সেই জিনিসটা, শুধুমাত্র মান তওবা না, এটার এক্সপ্লেনেশন পরের আয়াতে আছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, ঠিক আছে? এবং এখানে বাংলা দেখেন, আর দুনিয়ার জীবনকে যে অগ্রাধিকার দেয়, আমরা ব্রেকেটে একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী ভেবে, এটা কিন্তু অন্য ট্রান্সলেশনে পাবেন না, এই জিনিসটা বুঝতে হবে। আসারা এই শব্দটা খুব ইন্টারেস্টিং শব্দ, কোরআন মজিদে আছে, হাদিসের মধ্যে আছে এই ব্যবহার, এটা দুইটা ডাইমেনশন আছে। একটা ডাইমেনশন হচ্ছিল আসারা মানে হচ্ছে দ্যাট রিমেইন, যেটা থেকে যায়, ঠিক আছে, ট্রেস। যেমন আপনি সমুদ্রের পাড়ে হেঁটে যাচ্ছেন,
আপনার পায়ের স্টেপগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার কি ফুট স্টেপ, এটা হচ্ছে আসারা, এটা কিন্তু আসারা, ঠিক আছে? একটা রিমেইন যেটা থেকে যায়, আর আসারা এটার অর্থ এটাও অগ্রাধিকার দেওয়া, প্রেফারেন্স দেওয়া, এটাও কিন্তু আসারা। তাহলে এখন অগ্রাধিকার দেওয়া এগুলোর ক্ষেত্রে অনেক আরবিক সিনোনিমে আছে, প্রতিশব্দ আছে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ইউজ করলেন কি জন্য, এটার ইউজ করার পিছনে মুফাসসিররা ব্যাখ্যা করতেছেন এভাবে যে ওনারা বলতেছেন যে এই দুইটার ব্লেন্ড, এই দুইটার একসাথে জিনিস, একসাথে জিনিস হচ্ছিল আপনি এই দুনিয়াতে কোনো জিনিস দীর্ঘস্থায়ী ভেবে এটাকে অগ্রাধিকার দিচ্ছেন। যে যেটা পায়, আমি যৌবনে পদার্পণ করতেছি, আমি মনে করছি সারা জীবন আমি এরকম ইয়াং থাকবো, আমার এই ইয়াংনেস কি কোনো সময় যাবে না, এটির জন্য এটাকে আমি অগ্রাধিকার করে কি করতেছি দুনিয়াব্যাপী থাইল্যান্ড ব্যাংকক সিঙ্গাপুর কাজে অকাজে আমি ঘুরে বেড়াচ্ছি, আমার অর্থ আমার সম্পদ আমার সামর্থ্য আমি কি করতেছি ভিন্ন কাজে ব্যয় করতেছি, মনে করতেছি যে আমার এই জিনিসটা সবসময় থাকবে। আপনাকে আমাকে আল্লাহ সামর্থ্য দেওয়ার সাথে সাথে প্রথম কাজ কোন দিকে যেতে হবে, হজে যেতে হবে, আল্লাহর ঘরে হাজিরা দিয়ে আসতে হবে, হাজিরা দিতে হবে শুধু অর্থ দিয়ে না, তার আগে কি লাগবে বিদ্যা বুদ্ধিও লাগবে। আপনাকে যে কোনো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেফারেন্স আপনাকে সামর্থ্য দিতে পারে, ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি দিতে পারে, তা ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটির সাথে সাথে কি আপনাকে অনেকদিন ধরে কি ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি বানাতে হবে আল্লাহর ঘরে কি আদবে আপনি আমি হাজির হব সেটা। তাহলে এগুলো হচ্ছিল প্রেফারেন্সগুলো আমরা দিচ্ছি কি মনে করতেছি এইটা সাস্টেইন করবে, সেজন্য যিনি ক্ষমতায় যান তিনি মনে করেন না যে উনি ক্ষমতার থেকে করে কি কোনো দিন চলে যাবে, মনে করেন এটা ওনার পারমানেন্ট ব্যবস্থা। এবং পারমানেন্ট ব্যবস্থা করতে করতে প্রথম খুব দেশপ্রেমিক থাকে, গ্র্যাজুয়ালি যখন দিন যেতে থাকে উনি কী হয়ে যান, স্বৈরাচারী হয়ে যান। এটা ইতিহাস, আমাদের দেশের ইতিহাস আপনি দেখবেন যে সরকারি প্রথমে আসছে প্রথম দিকে খুব দেশপ্রেমিক, এরশাদ সাহেব সাইকেলও চালায় অফিস গেছে, আমার যতটুকু ছোটোবেলায় মনে পড়ে খুব সুন্দর করে বলছে, হ্যাঁ আপনারা বড়, আমরা অনেক ছোট, তখন আমরা দেখতেছি যে উনি সাইকেলে করে যাচ্ছেন, কেননা কি সরকারি তেল নষ্ট হচ্ছে, জ্বালানি নষ্ট হচ্ছে, খুব স্পিরিচুয়াল ব্যাপার না, মানে স্পিরিটেড ব্যাপার। কিন্তু ওনার পরিণতি কোন জায়গায়, এটা শুধু ওনার রেজিম না, প্রতিটা রেজিমে আপনি যদি দেখেন, আমাদের বাংলাদেশের ইতিহাসও দেখেন, পৃথিবীর ইতিহাস যদি দেখেন, প্রথমে কিন্তু সব খুব কি দেশপ্রেমিক, খুব ভালো ভালো কাজ করতেছে, যখনই ক্ষমতাটা একটু পোকাপোক্ত হয়েছে তখন বলছে আর ক্ষমতা থেকে যাওয়া যাবে না, হ্যাঁ আসারাল হায়াতের দুনিয়া, তখনই সে কী করতেছে কন্টিনিউসলি সীমা লঙ্ঘন করতেছে। তাহলে দেখেন ফামান ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতের দুনিয়া, এটার মধ্যে একটা অসাধারণ, কেন মানুষ রেভিলেন করে, কেন মানুষ সীমা লঙ্ঘন করে, কেন সে মনে করে এইটাই কি সে পার্মানেন্ট রেসিডেন্স থাকে, মানে এইটাই দীর্ঘস্থায়ী হবে এবং এই জন্য সেটাকে প্রেফারেন্স দেয়। এটা যেমন আপনাকে রাষ্ট্রের ক্ষেত্রে বললাম, সমাজের ক্ষেত্রে বললাম, মসজিদের ইমাম সাহেবের কথা বললো যদি বলেন, একে যে কোনো মসজিদের ইমাম সাহেব যদি এরকম আসে দীর্ঘদিন থাকার পর উনি মনে করতেছেন এটা ওনার রাইট হইতে পারে, কারণ প্রতিটা জায়গায় আপনার পরিবারে আপনি তিনজনের পরিবারে আপনি আমি কী হয়ে যেতে পারি, ফেরাউন হইতে পারি। ফেরাউন হইতে গেলে কিন্তু একটা পিরামিডের দরকার নাই, ঠিক আছে? পিরামিড থাকলে তারপরে ফেরানো হবে, নট নেসেসারি, ফেরাউন এ পরিবারের মধ্যেও ফেরাউন হইতে পারে, ঠিক আছে? গ্রামের মধ্যে হইতে পারে, শহরের মধ্যে হইতে পারে, মসজিদের মধ্যে হইতে পারে, রাষ্ট্রের মধ্যে হইতে পারে, যে কি করে তওবা। খুব সুন্দর লিঙ্কিং কোরআন মজিদের ভাষা, ওখানে ফেরাউনকে বর্ণনা করছে, করে আপনাকে এখানে সামারি আনছে, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতের দুনিয়া, ঠিক আছে? যে লোয়েস্ট লাইফ, হায়াতের দুনিয়া মানে হচ্ছে লোয়েস্ট লাইফ, দিস ইজ আ লোয়েস্ট লাইফ পসিবল, এই দুনিয়াটাকে মনে করতেছে যে এটাই প্রেফারেন্স দিচ্ছে, অথচ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের কথা বলতেছে, পরকালের কথা, সেটা হচ্ছে লং লাস্টিং। আরও সুন্দর সুন্দর এক্সপ্রেশন পরবর্তী সূরার মধ্যে আসতেছে, তো বলতেছে ওয়া আসারাল হায়াতের দুনিয়া ফাআম্মাল জাহিমা হিয়াল মাওয়া, এবং তার জন্য জাহিম হবে মাওয়া, আশ্রয়স্থল, জায়ন জাহিম কীভাবে আশ্রয়স্থল হয়, ঠিক আছে? সেজন্য এটাকে দেখেন আশ্চর্যজনক চিহ্ন দেওয়া হচ্ছে, জাহিম কীভাবে আশ্রয়স্থল হয়, কোনোভাবে তো না। তাহলে এখানে আল্লাহ কী করতেছেন, আল্লাহ এখানে উপহাস করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে এরকম অনেক উপহাস করছেন, কাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপহাস করেন, যারা এই দুনিয়াতে আল্লাহর সাথে উপহাস করে, ঠিক আছে? এটা হচ্ছে আল্লাহর ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এখানে, দেখেন বলতেছে জাহিম কীভাবে হয়, এবং জাহিমও খুব সুন্দর শব্দ,
জাহিন যেমন জাহান্নাত জাহান্নামকে বর্ণনার ক্ষেত্রে যেমন ধরেন এটাকে আমরা বলতেছি হেল বলেন বা নরক বলেন, এটার তিনটা খুব পপুলার শব্দ আছে, একটা হচ্ছে আসাইদ, একটা হচ্ছে জাহান্নাম, আর হচ্ছে জাহিম, আপনি পাবেন বিভিন্ন জায়গায়। জাহিম হচ্ছিল এমন একটা শব্দ, এটাকে বলে একটা সিংহ যখন আক্রমণ করে তার আগ মুহূর্তে তার যে ফেস হয়, চেহারা হয়, আক্রমাত্মক যে চেহারা, এটা হচ্ছে জাহিম, স্টিয়ার অফ এ লায়ন, ঠিক আছে, এরকম একটা। মানে আপনার জাহান্নামকে তো আল্লাহ বিভিন্নভাবে বর্ণনা করছেন, এইটা হচ্ছে এটা বসে আছে উৎপাতে, যেটা অলরেডি আমরা পড়ছি মিরসাদা, ঠিক আছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। তো জাহান্নাম যখন মিরসাদা হচ্ছে তখন এটা জাহিম, একটা ফেস। জাহিম বলা হয়েছিল এটা হলো ফ্লেমের উপরে ফ্লেম, মানে শিখার উপরে শিখা যেমন উপর দিকে উঠতেছে সেটাকেও জাহিম বলা হচ্ছে, সেটাও একটা ইম্প্রেশন। যখন একটা ক্রোধান্বিত মানুষ যখন রাগে লাল হয়ে যায় তাকে মুতাজাহিম বলে, মানে সেটাও একটা এক্সপ্রেশন। যেমন আপনি দেখলেন কয়লা, কয়লা কী থাকে, কিছু কয়লা থাকে কালো কিন্তু গরম, কিন্তু কিছু কয়লা থাকে কি লাল হয়ে গরম, এই লাল হয়ে গরম এটা হচ্ছে জাহিম। তাই না, এগুলো বিভিন্ন এক্সপ্রেশনগুলো এই জন্য জানা দরকার, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা একটা শব্দ দিয়ে কিন্তু আপনাকে একটা কনসেপ্ট বোঝাচ্ছেন। তাহলে এই জিনিসগুলো আমাদের এক্সপিরিয়েন্সে নিয়ে এসে আপনি যখন জাহিম বলতেছেন সাথে সাথে সেই কনসেপ্টটা আনতে হবে, এবং বলতেছে সেরকম একটা জাহিম হচ্ছিল সিংহের মুখে পড়া হচ্ছিল তার আশ্রয়স্থল। সিংহের মুখে পড়া কেমনি আশ্রয়স্থল হয়, সিংহ তো আক্রমণ করবে, জাহিম কি বসে বসে আছে কি জাহান্নাম আপনাকে আমাকে আক্রমণ করার জন্য বসে আছে, সেটা কীভাবে আশ্রয়স্থল হবে। তাহলে এটা হচ্ছিল একটা উপহাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথেই উপহাস করেন যে দুনিয়াতে আল্লাহর সাথে উপহাস করে, তাহলে সেটা হচ্ছে একটা বর্ণনা। তারপর হচ্ছে ও আম্মা, তাহলে দেখেন এই গ্রামার ওয়াইজ দেখবেন আম্মা, এখানে আরেকটা আম্মা আছে, অ্যাজ ফর, মানে এটা লিস্ট করা হয়, অনেকগুলো কথা যখন বলা হয় একসাথে লিস্ট, এটার সাথে একটা লিঙ্ক আছে, যে কি করবে তওবা করবে এবং এই দুনিয়াকে প্রেফারেন্স দিয়ে তওবাটা হবে তার জাহান্নাম হবে তার আশ্রয়স্থল, ঠিক আছে। এর বিপরীতে পক্ষান্তরে ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, এবং যে কি করবে ভয় করবে মাকামা রব্বি, তার রবের সামনে দাঁড়ানোর ব্যাপারে, যে ভীত সন্ত্রস্ত হবে। এখানেও কিন্তু অসাধারণ এক্সপ্রেশন আছে, মাকামা কমা শব্দ থেকে আছে, কমা মানে সে দাঁড়িয়েছিল। এখান থেকে একটা অসাধারণ বিষয় গ্রামার যারা শিখেন তারা এটার অ্যাডভান্টেজ পাবেন, এভাবে মাকামা শব্দটা কে আমরা গ্রামাটিক্যালি বলি দুইটা জিনিস, এটাকে বলি মাসদারও হইতে পারে এবং এটাকে ইসম জরফ হইতে পারে, জরফ মাকান বলি। জরফ মাকান মানে হচ্ছিল টাইম এবং প্লেস। যেমন আপনি যেমন খুব সুন্দর অ্যারাবিক তো অসাধারণ সুন্দর মরফোলজি, যেমন সাজাদা মানে কি বলেন, সে সেজদা দিয়েছিল, আমরা সেজদা বলি না, বেসিক্যালি সাজাদা সেজদা। মসজিদুন মানে হচ্ছিল যে জায়গায় সেজদা দেওয়া হয়, তাহলে এটাকে ইসম জরফ মাকান বলি, এবং যে সময় সেজদা দেওয়া হয় সেটাকে কিন্তু মসজিদ বলে। তাহলে এরকমভাবে যেমন শব্দের সাথে রিলেশন আছে, কমা হচ্ছে এরকম একটা শব্দ, সে দাঁড়িয়েছিল, ঠিক আছে, মাকামা হচ্ছে যে স্থানে এবং সময়ে দাঁড়ানো হয়। তাহলে দেখা যাচ্ছে যে মাকামা রব্বিহি এটা একটা মুদাফ মুদাফিলি ফ্র্যাগমেন্ট, মানে ইনসেপারেবল, এটাকে কেউ অ্যাভয়েড করতে পারবে না, এই পজিশনটাকে কেউ অ্যাভয়েড করতে পারবে না। মাকামা এন্দা বলে নাই, সে রবের কাছে দাঁড়াবে বা আমামা রবের সামনে দাঁড়াবে এরকম না, মাকামা রব্বিহি ও যখন বলতেছে এটা ছিল ইন, একটা হচ্ছিল ইদাফা ফ্র্যাগমেন্ট যখন বলা হয় তখন বলা হচ্ছে এটাকে ইনঅ্যাভয়েডেবল একটা পজিশন। শুধুমাত্র পজিশন না, এখানে তিনটা মিনিং এখানে আসে, যে যদি আপনাকে আমি তিনটা জিনিস বলছি, তাহলে দাঁড়ানোকে ভয় করে, দাঁড়ায় তো তাকে প্রশ্নের উত্তর দিতে হবে, তাকে জিজ্ঞাসা করা হবে, এটা একটা আপনাকে যদি বলে এখন ডেকে বলে যে আব্দুল হামিদ সাহেব ডেকে বলে যে আমার বঙ্গভবনে আসেন দেখি, তাহলে কী জন্য ডাকলো, কী জন্য ডাকলো, আপনার কাঁপুনি শুরু হয়ে যাবে না, আমি একটা সাধারণ মানুষ আমার ডাকলো কী জন্য, ন্যাচারালি ডিসি সাহেব যদি আপনাকে ডাকে কী জন্য ডাকলো, আমি সাধারণ মানুষ কী জন্য ডাকলো। ঠিক একইভাবে মাকামা আল্লাহর সামনে আপনাকে প্রশ্ন দিতেই হবে, আল্লাহ সব জানে। যে আজকে আমাদের ইমাম সাহেব বলতেছিল না আপনার লেপের তলায় বসে কী করছেন আল্লাহ সব জানে, কেউ জানে না দুনিয়াতে, তাই না, এটা কে জানে, কোনো কিছু লুকানো যাবে না আল্লাহর কাছে। তাহলে এই বিষয়টা হচ্ছিলো এরকম একটা পরিস্থিতিতে ভয় আছে। তারপর হচ্ছিল যে জায়গায় দাঁড়াবেন আল্লাহ সেই জায়গার থেকে কি দেখা যাবে, জাহান্নাম পরিষ্কার দেখা যাবে, জাহান্নামের দিকে তাকানোই হচ্ছে একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স।
এটারও বর্ণনা কোরআন মজিদে বিভিন্ন জায়গায় আছে। এটা আর যে সময় দাঁড়াইতে হবে সময়টা কয় বছর? পঞ্চাশ বছর। তাহলে মাকামা রব্বিহির মধ্যে অসাধারণ একটা কনসেপ্ট ঢুকানো আছে যে সেখানে আপনাকে আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে। সেখানে দাঁড়ায় জাহান্নামকে দেখাটাও একটা ধরনের আজাব, এবং পাশাপাশি সেখানে দীর্ঘ সময় দাঁড়াতে হতে হবে। তাহলে এই পুরা মিলে জিনিসটাকে নিয়ে যে এটাকে ভয় করে, যে এই এইটাকে ভয় করে, এর ফলশ্রুতিতে ওয়ানাহান নাফসাল আনিল হাওয়া, এবং সে নাফসকে আল নাফস দি নাফস, এখানে কিন্তু নাফসাহু বলে নাই, নিজের নাফসকে, এটার মধ্যে গ্রামাটিক্যালি বলা আছে। নাফসাহু যদি বলতো তাহলে বলতো নিজের নাফস, নিজেকে নিজেকে, কিন্তু নাফসা আল নাফসা যখন বলা হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে প্রতিটা মানুষের মধ্যে আলাদা একটা সত্তা আছে, যেকে সেকে সেটাকে কী করে, সে এটা এটার থেকে ইয়ে করে, এটা থেকে বিরত রাখে এটাকে। কারণ আপনার আমার মধ্যে কন্টিনিউয়াসলি ফাইট চল, প্রত্যেকের মধ্যে একটা প্রবণতা আছে, ঠিক আছে, যেটাকে আমরা বলি পশুভিত্তিক প্রবণতা বলি, কিন্তু এটা একটা বলি, পশু আমাদের চেয়ে অনেক ক্ষেত্রে বেটার, ঠিক আছে। পশুভিত্তিক প্রবণতাও আমরা বলার জন্য বলি, যেমন কামনা বাসনার যে প্রবৃত্তির কথা বলা হচ্ছে, এই শুধুমাত্র এই ভিতরকার সেই এন্টিটি শুধু এটা না, সে খাওয়ার চায়, সে বিভিন্ন রকম ফিজিক্যাল ডিমান্ড আছে, তার আরও অনেক কিছু আছে, সে রিকগনিশন চায়, সে সবাই সে চায় সবাই তাকে ভালো বলুক, সবাই তার প্রশংসা করুক, এগুলো কি পশু চায়? এগুলো হচ্ছে মানুষের মধ্যে এরকম একটা এন্টিটি আছে, এটাকে এখানে বলা হচ্ছে আন্নাফসা। এবং যে কি করতেছে, আন্নাফসা আনিল হাওয়া, হাওয়া শব্দটাও কিন্তু ইন্টারেস্টিং, হাওয়া শব্দটা আমাদের বাংলা হাওয়ার সাথে মিলিত, হাওয়া মানে কি বাতাস, বাতাস কি করে বলেন, যেদিকে ইচ্ছা সেদিকে যায়। তো মানুষের মধ্যে যে ওই যে আন্নাফসা সেটা কি করে, সে সেদিকে যেদিকে ইচ্ছা সেদিকে যেতে চায়, সে কোনো বাধা মানতে চায় না, তার মনে যেটা আসতেছে সে যেটা করতে প্রবৃত্ত হয় সেটা সাথে সাথে সে করতে চায়, ঠিক আছে। যেমন একটা কোনো কারণে আপনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা বিল বোর্ডে অসাধারণ সুন্দর একজন মহিলার ছবি আছে, আপনার মাথায় যত বড় টুপি থাকুক যত বড় লম্বা দাড়ি থাকুক আপনি কিন্তু অ্যানয়েড ফিল করবেন, আপনার চোখ কিন্তু চলে যাবে, আপনার ভিতর থেকে একটা আগ্রহ তৈরি হবে এটা একটু আরেকটু বেশিক্ষণ দেখি। এটা হচ্ছে প্রত্যেকের বাস্তবতা, প্রত্যেকটা মানুষ কেউ আমার, যখন আমি নিজেকে অস্বীকার করব, অস্বীকার করে তো লাভ নাই, আমার ভিতরের বাস্তবতা হচ্ছে না, এটা সে আমাকে কী করে কন্টিনিউয়াসলি পুশ করে, তুমি আরেকটু দেখো না। আর যে মনে করে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সে বলে না বেটা তুই বস, হবে না, কন্টিনিউয়াস ফাইট, এটা কন্টিনিউয়াস ফাইট, প্রতিটা মানুষ কী করতে হয়, তাহলে সে জিনিসটা যে করে। হ্যাঁ, আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম হাজার হাজার একটা এক্সাম্পল আছে, প্রতিনিয়ত আপনাকে সামবডি ইনসাইড ইউ কন্টিনিউয়াসলি পুশ করতেছে কোন না কোনো মন্দ প্রবৃত্তির দিকে। সে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়ে যে এটাকে কী করে, এটাকে সে দাবায় রাখে, এখান থেকে সে নিজেকে বিরত রাখে। হাওয়া অনেক সুন্দর, মানে এটা ডিটেইল শব্দ হচ্ছে, যেমন অনেকভাবে এটা আসে, যেমন বন্য পশু, যেমন ধরেন হাক বাজ পাখি খায়, তার পেট ভরলে আবার আরেকটা সে খায়, মানে তার কোনো শেষ নাই। যেমন এখানে মানুষ কী হয়, সে সিনেমা একটা দেখে আরেকটা দেখতে হবে, আরেকটা দেখতে হবে, ঠিক আছে। এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে খালি খেতে হবে, ওই দোকানে খেতে হবে, ওই দোকানে খেতে হবে, ওই দোকানে খেতে হবে, ঠিক আছে। সমস্ত দোকান আমাদের এই এলাকাগুলোতে আছে, ওনাদের খালি খেতেই হবে সারাদিন, কোনো হিসাব নাই। একটা বার্গার খেয়ে ফেলতেছে 400 টাকায়, ভাইরাস একটা দিন মজুর সারাদিন কাজ করে পায় কত, 400 টাকা, ও মুহূর্তের মধ্যে 2 মিনিটের মধ্যে একটা খেয়ে শেষ, একটা খেয়ে বলে আরেকটা খাবো, মানে আমি একটা দিন মজুর খেলাম আরেকটা খাবো, মানে এই যে বিষয়গুলো আমাদের মধ্যে কাজ করতেছে, এটা হচ্ছে হাওয়ার আরেকটা ডেফিনেশন। কনজাম্পশনের পিছনে কন্টিনিউয়াসলি কী হচ্ছে এটা আপনাকে ইয়ে করতেছে, পাশাপাশি আরও সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে। সোজা কথা, আমরা জিনিসটা বুঝি যে আমার মধ্যে একটা প্রবণতা কাজ করে যে কন্টিনিউয়াসলি আমাকে পুশ করতে থাকে, সেটাকে যে কী করে দাবায় রাখে, তার পরিণত হচ্ছিল ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একই কথা এখানে দেখেন, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এখানে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, একই। এখানে কিন্তু পজিটিভলি বলা, এখানে উপহাস না,
এবং সেই সেটাই হবে তার আশ্রয়স্থল। এখন এখানেও অসাধারণ কথা আছে, জান্নাত কীভাবে আশ্রয়স্থল হয়। অবশ্যই বললেন যে জাহান্নাম থেকে বাঁচলাম সেই জন্য জান্নাত, কিন্তু মানুষ জান্নাতে যেয়েও এটা টের পাবে। সুরা সহফে সহফে একটা কুইক বর্ণনা শুনেন, সুরা সহফে এরকম জান্নাতে বসবাসকারী কিছু মানুষ হঠাৎ করে মনে হলো আমার ওই বন্ধুটা কোথায়, তো বন্ধুটা কোথায়, আপনার জান্নাতে উইশ করার সাথে সাথে আপনাকে সেটা বলা হবে। হ্যাঁ, তো জান্নাতে কোথায়, তো বললো যে জান্নাতে, ও তো জাহান্নাম, তো তুমি কি দেখতে চাও, বলে হ্যাঁ দেখেন আপনার এখনকার জমানায় টেকনোলজি বুঝেন না, ঠিক আছে আপনাকে ওয়াইড স্ক্রিনে একটা স্কাইপে কানেকশন করে দিল জাহান্নামের সাথে, আমরা খুব কুইকলি বুঝি এখন, মানে ভিডিওর সাথে কানেক্ট করে দিলে আপনি উইন্ডো দিয়ে দেখলেন বন্ধু থেকে, বন্ধুকে দেখলেন যে কোথায়, সাথে সেই জান্নাতি লোকটা বলবে তুমি তো অলমোস্ট ওইখানে আমাকে নিয়ে যাচ্ছিলা, কোনোরকম তার প্রতি সমবেদনা না, তুমি আমার এত কাছের লোক ছিল, তোমাকে অনুসরণ করলে তো আমি এই জায়গায় করতাম, সাথে সাথে স্কাইপ কানেকশন বন্ধ হয়ে যাবে, ভিডিওটা বন্ধ হয়ে যাবে, তখন সে জান্নাতি মনে করবে, সাথে সাথে সে ভুলে যাবে যে সে জান্নাতে আছে, সে বলবে যে আমি কি আমরা কি আর মরবো না, মানে আমরা যে এই জায়গায় আসছি আমরা কি আর মরবো না, মরলে তো ওখানে যেতে হতে পারে, তাই না, মানে সে তখন ওই একটা দৃশ্য দেখেই সে ভুলে যাবে যে সে জান্নাতে ছিল, এবং সাথে সাথে ফিল করবে সে জান্নাতে প্রথমবার আসছে, মানে এত টেরিবল সেই স্টোরি যে জাহান্নামকে দেখাটা হচ্ছে কত স্টোরি, তো সেই পজিশনে জান্নাত কি তার জন্য একটা আশ্রয়স্থল না, মানে সেটাও সে রিয়ালাইজ করবে, সেটাও ব্যাখ্যার মধ্যে আসে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মা। তাহলে দেখেন এখানে 34 থেকে 41 নম্বর এই টোটাল সেকশনটা কি বিচারের দিনের আরেকটা রিফ্লেকশন, ঠিক আছে, বিচারের দিনের আরেকটা রিফ্লেকশন এখানে আসছে। এরপরে আসেন শেষ সেকশন 42 থেকে 46, আবার চলে আসছে ইয়াস আলুনাকা আনি সাআতি আইয়ানা মুরসা, তারা ওই স্কেপটিক যারা যারা বিচারের দিন সম্বন্ধে সন্দিহান হবে কি হবে না বলে কিছুই নাই, তারা একবার প্রশ্ন করছে না এর এখানকার এক সেকশনের মধ্যে, তারা একবার প্রশ্ন করছে ইয়াকুলুনা আ ইন্না লা মারদুদুনা ফিল হাফিরা আ ইযা কুননা ইযামান নাফিরা ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা। এটা হচ্ছিল তাদের কথাবার্তা, তারা আবার ফিরে আসছে, তারা এবার বলা শুরু করলো ইয়াস আলুনাকা আনি সাআতি আইয়ানা মুরসাহ, তারা জিজ্ঞাসা করে এই আলটিমেট আসাহা হচ্ছিল দি আওয়ার, এটাকে বেসিক্যালি আপনি লিটারালি যদি ট্রান্সলেশন করেন দি আওয়ার, এবং কোরআন মজিদে অলমোস্ট 40 বার এটা নাকি আসছে যেখানে আসাহা এবং আসাহা বলতে বলতে বলতেছে সেটা হচ্ছে বিচারের দিন, ঠিক আছে, বিচারের দিন কখন, এখানে দেখেন আইয়ানা, আইয়ানা আরেকটা সুন্দর কখন, এটা কখন আরেকটার এটার প্রতিশব্দ হচ্ছে মাতা, মাতা নাসরুল্লাহ, আপনি কোরআন মজিদে পাবেন মাতা মানে কখন, কিন্তু আইয়ানার মধ্যে কখন আমরা বলি না, একটু সার্কাস্টিকলি আমরা বলি উপহাস করবে কখন কখন আসবে, সেই হচ্ছে আইয়ানা এখানে এক্সপ্রেশন। মুরসাহা, মুরসাহা অসাধারণ শব্দ, মুরসাহা শব্দটার সাথে একটা রিলেটেড শব্দ আছে, সেটা হচ্ছে আমরা এর আগে জিবাল সংক্রান্ত পড়ছি ওয়াল জিবালা আর সাহা, এই আর সাহা শব্দের সাথেই এই মুরসাহা শব্দের একটা লিঙ্ক আছে, একই শব্দ, এটা হচ্ছিল কখন মানে পতিত হওয়ার সময়, স্থান হচ্ছে মুরসা, ঠিক আছে, বা যাকে পতিত করা হয়, তাহলে ওভাবে বলতেছে যে কখন এটাকে কি করা হয়েছে ফিক্স করে রাখা হয়েছে, এটা কিভাবে পর্বতের মতো ফিক্স করে রাখা হয়েছে, আল্লাহর কথাটা হচ্ছিল ওরকমই, পর্বতকে যেমন অটল আছে বিচারের জন্য কি আছে অটল অবস্থায় দাঁড়িয়ে আছে, মানে পর্বত দেখার সাথে সাথে মনে হবে এটা যেমন অটল আছে বিচারের দিন কি হবে এরকমভাবে অটল আছে, সেদিন কি হবে এই পর্বত মুভ করা শুরু করবে, সে আর অটল থাকবে না, কিন্তু বিচারের দিন যখন শুরু হবে তখন পর্বত অটল থাকবে না, পর্বত কী করবে মুভমেন্ট থাকবে, দেখেন পর্বত দেখার সাথে সাথে আপনাকে কতগুলো রিফ্লেকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছে, তারা এই প্রশ্নটা করবে, প্রশ্নের উত্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কোরআন মজিদে বিভিন্ন জায়গায় দিয়েছেন, এখানেও আরেকটা স্টাইলে দিয়েছেন, এখানে বলছে ফিমা আনতা ফি যিকরাহা, এ সম্বন্ধে তোমার সম্পর্ক কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন এটার সাথে তোমার সম্পর্ক কি, তারা যে জিজ্ঞাসা করে এটার সম্বন্ধে তোমার সম্পর্ক নেই, তোমার তো এই জ্ঞান তো শুধুমাত্র কার, আল্লাহর কাছে, সূরা মুলকের মধ্যে ইয়াকুলুনা ইয়াকুলুনা মা তাহাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন
কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, ঠিক আছে? তারা জিজ্ঞাসা করে এই ওয়াদা কখন আসবে, সুরা এটা মুলকের ডেসক্রিপশন বলতেছে, তাদেরকে বলতেছে এর এলম শুধুমাত্র কার কাছে, আল্লাহর কাছে। এটা যেমন এক্সপ্রেশন, এখানে আরেকটা এক্সপ্রেশন বলতেছে এই বিষয়ে তোমার সম্পর্ক কি, তুমি তো এই সম্বন্ধে তোমার জ্ঞান কোনো জ্ঞান থাকার কথা না, ঠিক আছে? ইলা রব্বিকা মুনতাহা, ঠিক আছে? এবং চূড়ান্ত জ্ঞান কার কাছে পরিণতি হচ্ছে, আল্লাহর কাছে, তোমার প্রতিপালক, প্রতিপালকের কাছে। তারপরে বলতেছে ইন্নামা আন্তা মুনজিরু মাই ইয়াখশাহা, ঠিক আছে? ওখানেও বলা হচ্ছে ওয়া ইন্নামা মুনজিরুন ইন্নামা, ওখানে বলা আছে তুমি শুধুমাত্র একজন সতর্ককারী, মুবিন মুনজারুল মুনজির, তুমি হচ্ছে পরিষ্কার একজন সতর্ককারী। এখানেও যা হবে ইন্নামা আন্তা মুনজিরু মাই ইয়াখশা, তুমি শুধুমাত্র একজন সতর্ককারী তার জন্য যে কি করে ভয় করে। হ্যাঁ, এখানে হ্যাঁ মানে এই সময়কে ভয় করে, বিচার দিনকে ভয় করে সেটা। তারপরে একটা ডেসক্রিপশন বলা হচ্ছে কান্নাহুম অ্যাজ ইফ, তারা ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবিসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, সেদিন তাদের কাছে মনে হবে ই মনে হবে তারা পৃথিবীতে ছিল কি আশিয়াতান, আশিয়াতান মানে কি সন্ধ্যা, আও দুহাহা অথবা একটা ব্রাইট ডে, ডের দিনের প্রথম অংশ। এখন ইন্টারেস্টিং দেখেন এখানে একটা, এটা তো শুধুমাত্র একটা জিনিস দেখলেন, এবার চিন্তা করে দেখেন সন্ধ্যার পর থেকে আপনি কি করেন, সন্ধ্যার পরে আপনি কতক্ষণ জেগে থাকেন। ধরেন আপনি সন্ধ্যার পরে মাগরিবের সালাত আদায় করলেন, তারপরে একটু পরে এশার সালাত আদায় করলেন, তারপর কিছুক্ষণ পরে আপনি ঘুমায় গেলেন, ঘুম থেকে উঠলেন ফজরের সময়, তাহলে ঘুমাতে যাওয়া এবং ফজরের সময় আসার এই সময়টা কতটুকু? কারো এটা 6 ঘন্টা, কারো এটা 7 ঘন্টা, কারো এটা 5 ঘন্টা, কিন্তু সে ফিল করে কত ঘন্টা, সে ফিল করে ফ্র্যাকশন অফ এ সেকেন্ড। আপনি এখন ঘুমায় যাচ্ছেন, উঠলেন, মাঝখানে কোনো কিছুর টাইম আপনি বুঝেন, তাহলে সবচেয়ে দিনের মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট সময় কোনটা যায়, আশিয়াতান মানে এই সময়টা সবচেয়ে যায়, বা দোহাহা এর পরের সেকশনটা। তাহলে দেখা যাচ্ছে যে একটা সেকশন বলে জীবনের দিনের একটা অংশ মনে করলেন, তারপরও সেই জীবনের অংশটা কিরকম সবচেয়ে ফাস্টেস্ট ওয়েতে মুভ করে। কোরআনে এক্সপ্রেশন হচ্ছিল, যদিও বলতেছে যে সারা পৃথিবীতে কারো 40 বছরের জীবন, কারো 50 বছর, কারো 60 বছর, 100 বছরের জীবনটাকে মনে হবে কি ফ্র্যাকশন অফ এ ডে, তারপরে ফ্র্যাকশন অফ এ ডেটা কিরকমভাবে যাবে, এরকম ফাস্ট চলে যাবে, এটাই কিন্তু লাস্ট ইমপ্রেশন, ফাস্ট পড়ার মানে কুইকলি চলে যাবে, আপনার হাতে কোনো সময় নাই। সেটাই এখানে লাস্ট আয়াতে এক্সপ্রেশন দিচ্ছেন যে কিয়ামত, এই সূরা নাজিয়াতের স্টার্টিংটা দেখেন যে কিয়ামতের আগমন আসবে হঠাৎ করেই, কোনো নোটিস ছাড়াই। আর এইখানকার জীবনটা বেসিক্যালি কি, একটা হচ্ছে ভেরি স্মল সময়, খুব কুইকলি এটা চলে যাবে। অতএব আপনার আমার মধ্যে সেই আর্জেন্সি আপনার আমার মধ্যে কি আছে কি, তাই না? এটাই হচ্ছিল সূরা নাজিয়াতের অসাধারণ সেই ইমপ্রেশন এদের মধ্যে আছে। তো এখানে আপনার আমরা 6টা সেকশনের মধ্যে আবার একটু কানেকশনটা দেখে আজকে কনক্লুড করি, আরও 2টা জিনিস দেখবো ইনশাল্লাহ কুইকলি, জাস্ট পয়েন্ট। প্রথম সেকশনটা আমরা দেখছি 1 থেকে 9, যেটা আলোচনা অলরেডি করে ফেলছি আমরা, সেটা হচ্ছিলো অতর্কিতভাবে কিয়ামত আসবে, ঠিক আছে, এবং পৃথিবী কম্পন দিবে, সেই কনসেপ্টটা এখানে আছে। এর দ্বিতীয় সেকশন হচ্ছে যারা এটার ব্যাপারে কিয়ামতের ব্যাপারে স্কেপটিক, এটার সাথে যারা মানতে রাজি না, তাদের বিভিন্ন প্রশ্নগুলো এখানে আছে। তারা বলে যে আমরা কি আবার আগের অবস্থায় ফিরে যাব, আমাদের হাড্ডিগুলো নষ্ট হয়ে যাওয়ার পর আবার এক জায়গায় হবো? আগে তারা বলতো কি এটা যদি হয় ভয়ঙ্কর বিষয় হবে, এবং এটা অবশ্যই হবে একটা কঠিন আওয়াজের মাধ্যমে, এবং সেখানে সবাই কী করবে, দাঁড়ায় থাকবে, যেভাবে নাইট রাইডার যখন মরুদস্যু যখন আক্রমণ করে যেমন পরে সারা রাত সবাই দাঁড়ায় থাকে ভিতর, সন্ধ্যা তো এই বুঝি পরেরটা আসলো, এই বুঝি পরেরটা কিন্তু আসে না। ঠিক একইভাবে কিয়ামত যখন ঘটবে আওয়াজ ঘটবে, তারপরে 50,000 বছর কি বিনিদ্র রজনী কাটাতে হবে, একটা দিনের লেন্থ হচ্ছে 50,000 ইয়ার, সেটার সাথে ফা ইজাহুম বিসাহির। তাহলে এই 2টা সেকশনের কন্টেন্ট যেটা, শেষ 2টা সেকশনের কন্টেন্টও সেই, শেষ গন্ডের মানে সেকেন্ড লাস্টের সব কন্টেন্ট দেখেন, ফা ইজা জা আতি তম মাতিল কোবরা, ঠিক আছে, যখন আসবে কোটে বড়, এটাও কিন্তু বিচার দিনের ডেসক্রিপশন। আর শেষে ইয়াস আলুনা কানি সাআতি আইয়ানা মুরসাহা, এটা হচ্ছে স্কেপটিকদের ডিসিশন,
তাহলে দেখাচ্ছে এক দুই এবং পাঁচ ছয় কন্টেন্টটা কি রিলেটেড। মাঝখানে দুইটা সেকশন, প্রথম সেকশনটা হচ্ছে মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের সেকশন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করতেছেন, ইতিহাস থেকে শিক্ষা দিচ্ছেন এবং সেটার সাথে কন্ট্রাস্ট করতেছেন পৃথিবীতে আল্লাহ কীভাবে সাসপেন্ড করতেছেন, যেটার সাথে আপনি বর্তমানে বসবাস করতেছেন সেটার অবস্থা আপনাকে বলা হচ্ছে। তাহলে বেসিক্যালি দেখা যাচ্ছে যে এক নম্বর, দুই নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর সেকশন হচ্ছে ফিউচার। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সিচুয়েশনটা কি পাস্ট, আর আল্লাহ যেহেতু সৃষ্টির বর্ণনা যেটা দিচ্ছেন এটা হচ্ছে প্রেজেন্ট। তাহলে অতীত থেকে শিক্ষা নিয়ে প্রেজেন্ট জীবন আপনি সার্ভাইভ করেন এমনভাবে যাতে আপনি ফিউচারটাকে কী করতে পারেন, ফেস করতে পারেন, এইভাবে অসাধারণ কী করতে পারেন, এখানে অ্যানালাইসিস আসতে পারে। এবং সুরা নাজিয়াতে আরও অনেক অ্যানালাইসিস আছে, আমি আপনাকে কুইকলি কয়েকটা জিনিস দেখাই দিই। কেন এগুলো হচ্ছে যখন করবেন বিষয়টা এগুলো মনে করতে পারলে আপনি আরও অ্যাপ্রিসিয়েট করতে পারবেন এবং কানেকশানগুলো সুন্দরভাবে আপনি স্টাবলিশ করতে পারবেন। প্রথমে দেখেন ফেরাউন সংক্রান্ত কতগুলো আলোচনা আছে, ঠিক আছে। ফেরাউনের আলোচনার মধ্যে যেমন প্রথম আলোচনাটা হচ্ছিল নাজিয়াতিল গরকা, হ্যাঁ, গরকা মানে হচ্ছে ডুবানো, এবং নাজিয়াত শব্দটার মধ্যে যখন টেনে ডুবানো, ডুব শব্দটা এখানে আছে, ঠিক একইভাবে ফেরাউনকে কি ডুবানো হয়েছে না কোরআন মজিদের সুরা বাকারার মধ্যে, কি ওয়া আগরাকনা আলি ফেরাউনা, একই শব্দ না, এগুলো কিন্তু রিফ্লেক্টেড হয় কোরআন মজিদের শব্দগুলো কি করে এক জায়গা থেকে এক জায়গায়, খুব সুন্দর রিফ্লেক্ট কনসেপ্টগুলো রিফ্লেক্ট হয়। তারপর একটা শব্দ হচ্ছিল কি ওয়া সাবিকাতি সাবখা, সাবিকাতি সাবকা মানে হচ্ছে যে অগ্রগামী হয়। এটার একটা সুন্দর বর্ণনা আসা হচ্ছিল, বর্ণনার পিকচার হচ্ছিল, যখন ঘোড়ার ছবির কথা বলা হচ্ছে দেখবেন প্রায়শই একটা ঘোড়ার ছবি দেখবেন দুইটা ঘোড়ার সামনের পা এবং পিছনের পা যখন হায়েস্ট লেভেলে এক্সটেন্ডেড থাকে, একটা ধাবমান ঘোড়ার মধ্যে যখন ঘোড়ার পা দুইটা এক্সটেন্ডেড থাকে এটা ইন্ডিকেট হচ্ছিল সবচেয়ে স্পিড এবং সবচেয়ে প্রশস্ততা। এবং সেই প্রশস্ততা কাকে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফেরাউনকে দিচ্ছেন। ফেরাউনকে তার ক্ষমতার এবং রাজত্বের এত প্রশস্ততা আর কাউকে দেয় না, সেটাই কোরআন মসজিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফেরাউন সে ছিল সীমা লঙ্ঘনকারীর মধ্যে শীর্ষস্থানীয়, আমি জেনে শুনে তাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম, ঠিক আছে। ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন এবং আমি তাদের এমন নিদর্শনগুলি দিয়েছিলাম যাতে ছিল স্পষ্ট সাহায্য, তাই না। তাহলে এই এক্সপ্যানশনটাও এখানে আছে। এরপরে দেখেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছিল ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন আল্লাহর দেখা হয়, ঠিক আছে, তখন ওইটার কনভারসেশনগুলো কি কারো মনে আছে, সেরা সূরা কাসাসের মধ্যে আছে বিভিন্ন, সেখানে যেমন বলতেছে ইয়া মুসা ইন্নাহু আনাল্লাহু আল আজিজুল হাকিম, আরেক জায়গা আছে কি ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি, ঠিক আছে। তো এই একই রকমভাবে এর আগে আরেকটা আছে কি ইন্নি আনাল্লাহু রব্বুল আলামিন, আরেকটা জায়গায় মানে অনেকগুলো কনভারসেশনের মধ্যে একটা দেখেন ইন্নি আনাল্লাহু রব্বুল আলামিন, আল্লাহ বলছেন। ফেরাউন কী করছে, ফেরাউন বড় ধরনের প্রাসাদ বানায় সেটার উপরে কী বলছে সবাইকে জড়ো করে, ফাহাসারা ফানাদা কলা আনা রব্বুকুমুল আলা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে কথাগুলো বলতেছে সে সে জিনিসটা কী করতেছে, সে জিনিসটাই সে রেপ্লিকা করার চেষ্টা করতেছে, তার বিপরীতে আল্লাহ জবাব দিচ্ছেন। তারপরে ইজহাব ইলা ফেরাউনা ইন্নাহু তাগা, যেটা অলরেডি আমরা আলাপ করছি যে সে তাগা, রোল মডেল, ইতিহাসে সবচেয়ে রোল মডেল হচ্ছে ফেরাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে আম্মা মান তাগা ওয়া আসার আল হায়াত আদ দুনিয়া, যে নিকটবর্তী জীবনকে বেশি প্রেফারেন্স দিচ্ছে এটা দীর্ঘস্থায়ী ভেবে, সেই হচ্ছিল সীমা লঙ্ঘন করছে। এবং তার রোল মডেলকে ফেরাউন, ফেরাউন মনে করছে আমি কোনোদিন ক্ষমতা থেকে কী হবো না, ক্ষমতাচ্যুত হব না, সে সেজন্য শিশু সন্তানও হত্যা করতে কী করে নেয়, দ্বিধানন্দ করে, তাই না, কীভাবে সে সীমা লঙ্ঘন করছে। আচ্ছা, এরপরে দেখেন ফা আরাহুল আয়াত আল কুবরা, ফেরাউনকে বড় ধরনের কী করা হয়েছে, নিদর্শন দেখানো হয়েছে, যে বড় ধরনের নিদর্শনকে অস্বীকার করছে তার পরিণত কি ফা ইজা জা আতি তামাতিল কুবরা, দেখেন দুইটা আয়াতের পিছনে কুবরা আছে, সেই জন্য বলা হয় যে যত বড় আয়াত ডিনাই করবে তাকে তত বড় কী করতে হবে, ডিজাস্টার তাকে ফেস করতে হবে, এই দুনিয়াতে ওই দুনিয়াতে, এইটাও কিন্তু একটা। আরেকটা সুন্দর যে জিনিসটা দিয়ে আমরা এখানে ক্লোজ করি, সেটা আমরা পড়ছি কি সাই, এই শব্দটা দেখেন কীভাবে আসছে, ফাকাজ্জাবা ওয়া আসা, যখন ফেরাউনকে দাওয়াত দেওয়া হলো
নিদর্শন দেখা হলো সে কী করলো, ফাকাজ্জাবা ওয়া আসা, সে এটাকে অস্বীকার করলো এবং সেটাকে অমান্য করলো। সুম্মা আদবারা ইয়াসআ, অতঃপর সে কী করলো এটার থেকে ফিরে যেয়ে মুসা আলাইহিস সালামকে অপদস্থ করার জন্য সব ধরনের প্রচেষ্টা নিল। এটা কি তার সাই না? দুনিয়াতে সে কী নিয়ে সাই করলো যে মুসাকে কীভাবে সে অপদস্থ করলো মুসা আলাইহিস সালামকে? সে কী করলো, বড় করে সবাইকে ডাকলো, সমস্ত ম্যাজিশিয়ানকে সে ডেকে নিয়ে আসলো। তাহলে এটা হচ্ছিল তার সাই, সে দুনিয়াতে করছে আল্লাহর নিদর্শনকে অস্বীকার করার জন্য। ঠিক আছে, তারপরে বিচার দিনের বর্ণনা কী বলেছে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সেদিন প্রত্যেকটা সাই মানুষের মনে আসবে। তারপর হচ্ছে ইয়াস আলুনাকা আনাস আনিসা আতি আয়ান মুরসাহা, সে তারা জিজ্ঞাসা করবে আসা কবে আসবে। তাহলে এই তিনটা এইগুলো শব্দ কিন্তু একই রুটের, একটু ডিফারেন্ট মিনিং। সেখানে বলা হয় একটা সা আসবে, একটা সময় আসবে যে সময় সবাই মনে করবে কি সাই সে করছে। যদিও সময়টা একই রুটের জিনিস, তাহলে এগুলো কিন্তু খুব ইন্টার রিলেটেড জিনিস, যে একটা যা কিছু সাই করা হচ্ছে একটা আসা আসবে। দেয়ার উইল বি আসা, যেখানে প্রতিটা মানুষ কি সাই করছে সে কি করবে। টেপ মানে ওয়ার্ডের মধ্যে অসাধারণ প্লে এর মধ্যে আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন পাশাপাশি লাস্ট আরেকটা আছে, সেটা না বললে ইয়ে হবে, সেটা হচ্ছিল একটা হচ্ছে সাই আর একটা হচ্ছে হাশিয়া। হ্যাঁ, যেমন এখানে হচ্ছে ওয়া আহদিয়াকা ইলা রব্বিকা ফাতাকশা, মুসা আলাইহিস সালাম ফিরাউনকে বলছে আমি তোমাকে রবের দিকে পথ দেখাবো যাতে করে তুমি ভয় করো। ইন্না ফি যালিকা লা ইবরাতাল লিমান ইয়াখশা, ফিরাউনের ঘটনার মধ্যে অবশ্যই একটা বড় ধরনের শিক্ষা আছে যে কি করে ভয় করে। ইন্নামা আনতা মুনজিরু মাই ইয়াখশা, তুমি শুধুমাত্র সতর্ক করতে পারো তাকেই যে কি করবে এই দিনকে কি করে ভয় করে। তাহলে একটা ভীতি সবার মধ্যে থাকা উচিত এবং ভীতিটা বাই ডিফল্ট সবার মধ্যে আছে, কিন্তু মানুষ এটা কী করে, ইগনোর করে। ইগনোর কেন করে? এটাকে ইগনোর করার কারণ হচ্ছে মনে করে সে যেটা নিয়ে আসে এটা দীর্ঘস্থায়ী হবে, এবং দীর্ঘস্থায়ী মনে করেই সেটা কী করে, সমস্ত ধরনের সীমা লঙ্ঘন করে এবং সীমা লঙ্ঘনের পরিণতি সেই হিসেবে জাহান্নামে যায়। আর যে কী করতে পারবে, এগুলোর থেকে নিজেকে বিরত রাখতে পারবে, নিজের নফসের যে প্রবৃত্তি সেটাকে দমায় রাখতে পারবে, আল্লাহর সামনে প্রতিটা জিনিসের বিচার হবে এবং প্রতিটার প্রশ্নের উত্তর দিতে হবে, এই অ্যাওয়ারনেস যার মধ্যে ক্রিয়েট করে সে জীবনযাপন করতে পারবে, অবশ্যই সে কী করবে, জান্নাতে সে যাবে। তাহলে এটা দেখেন, এখানে কিন্তু খুব ওয়াইড রেঞ্জের জিনিসগুলো বলা, আমরা যেটা বোঝার চেষ্টা করতেছি এটা কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব ওয়াইড রেঞ্জ। আপনি কত ওয়াক্ত সালাত আদায় করলেন, কতবার হজে গেলেন, কতবার উমরা করলেন, এগুলো কিন্তু ইন্ডিকেটর না। এগুলো সব কিছু কী করবে, আপনার এই বেসিক, আপনার আমার বেসিক এই জায়গাগুলোতে যদি এটা ইম্প্রুভ না করে তাহলে কী হবে, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। আমাদের সালাত, আমাদের কোরআন মসজিদের সাথে সম্পর্ক, আমাদের সাথে হজ, আমাদের সাথে দান, এগুলো সবগুলো কী করবে, এই দিকে আপনাকে নিয়ে আসবে। এটা যদি আনতে ব্যর্থ হয় তাহলে কী হবে, তাহলে আমাদের কাজগুলো ঠিক রকম হচ্ছে না। আমরা যদি দুইটা জায়গায় আসি, একটা হচ্ছে সীমা লঙ্ঘন করা, আর একটা হচ্ছে নিজের নফসকে কী করা, কন্ট্রোল করা, তাহলে এটা হচ্ছে অসাধারণ বিষয়। এটা হচ্ছে প্রতিটা মানুষের মধ্যে অ্যাওয়ারনেসের লেভেলটা থাকতে হবে, এবং অবশ্যই আমাদের ধার্মিক যত রকম ধর্মচর্চা আমরা যা কিছু করি এই জায়গায় বেসিক ইম্প্রুভমেন্টটা হতে হবে, তাই না? কারো কোনোভাবে ইনকনভিনিয়েন্স তৈরি করা যাবে না, এটা হচ্ছে বড় ধরনের শিক্ষা। মানে কোনো মানুষের, সে যেই হোক না কেন, আপনাকে চিন্তা করতে হবে যে আমার যে কাজটা করতেছি আমি, এটা কারো কি অসুবিধা হচ্ছে কি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে এটা আল্লাহ আমাদের জন্য বসা, কেন এখান থেকে কী হয়, আমরা সীমা লঙ্ঘন করি, বিভিন্ন লেভেলে সীমা লঙ্ঘন করি, এটা কোনোভাবে পছন্দনীয় জিনিস না আল্লাহ, তাই না? আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তো আমরা এটা বোঝার চেষ্টা করি, আবার বারবার বলতেছি, এটা দেখে দেখে হলে পরে মুখস্থ করতে পারেন না। আমাদের এখানে বয়স্ক যারা আছেন, আমাদের যাদের বয়স হয়ে গেছে, আমি মনে করতেছি আমাদের মুখস্থ নাই দেখে কোরআন মজিদ পড়া বন্ধ রাখবেন, কেন আপনি আলহামদুলিল্লাহ রিডিং করেন, একটু একটু বুঝেন, ঠিক আছে? তাহলে এই কনভারসেশনটা কন্টিনিউ করা খুব জরুরি, আপনার নফল সালাতগুলোতে পড়েন, কেন সালাতের কোরআন মজিদ পড়া আর নর্মাল বসে কোরআন মজিদ পড়ার মধ্যে অনেক পার্থক্য আছে, এটা যদি পড়েন আপনি তখনই বুঝতে পারবেন। সেজন্য নফল সালাতে যেমন আপনি আসছে রমাদান মাসে এসে আপনি কিন্তু পড়বেন, পড়তে হবে, রমাদানে একটা স্পেশাল সময়, সে সময়টা এমন একটা কন্ডিউসিভ সময়, শয়তানকে বলা হয় যে বেঁধে রাখা হয়, আপনার জন্য বড় ধরনের একটা অ্যাডভান্টেজ
যেখানে কি করে দীর্ঘ সময় প্রোগ্রাম করতে পারে। যেমন ধরেন এখন যারা তাহাজ্জুদের রক্ত উঠেন তারা দেখবেন যে এখন তাহাজ্জুদের সালাত থেকে কোরআন মজিদ পড়া একটু কঠিন, কিন্তু রমাদানের সময় পড়ে দেখবেন আপনার কোনো ক্লান্তি নেই। তাহলে এইটা কিন্তু একটা অসাধারণ ট্রেজার, সেই জন্য আপনার এই প্র্যাকটিসটা জরুরি যে আপনি দীর্ঘ সময় দাঁড়ায় কী করেন কোরআন মজিদ করেন, কোরআন মজিদ করে বোঝার চেষ্টা করেন। কোরআনের সালাতের কনসেপ্টটা হচ্ছে কি জানেন, কনসেপ্টটা হচ্ছিল আপনি দাঁড়াচ্ছেন, দাঁড়ায় দাঁড়ায় আপনি কি বেসিক্যালি কী করতেছেন, সুরা ফাতিহা পড়তেছেন আর কোরআন মজিদের অংশ করতেছেন, সেটা আপনাকে প্রভাবিত করবে, আপনাকে আমাকে প্রভাবিত করবে, এর ফলে আপনি রুকুতে যাবেন। দীর্ঘ সময় রুকুতে থাকা মানে কি, টোটাল সারেন্ডার করা, তারপর সেখান থেকে উঠে আপনি সেজদায় লুটায় করবেন, যে একেবারে টোটাল সারেন্ডার করা মানে আপনার কিয়ামের মধ্যে যা কিছু করতেছেন এটার এফেক্ট হিসেবে রুকু ফলোড বাই সেজদা। আপনার রুকু সেজদা যত সুন্দর হবে সলাত তত বেশি সুন্দর হবে। সলাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল অজু, প্রথমে অজু করা, তারপরে রুকু, তারপর সেজদা, এই দুইটাকে টার্গেট করে কিন্তু আপনার সমস্ত কোরআন পাঠগুলো চলতেছে সলাতের মধ্যে, তাই না? তাহলে এটা কিন্তু একটা সিকোয়েন্স। তো এটার স্পিরিচুয়ালিটি আমাদের মধ্যে নাই, কারণ হচ্ছে কোরআন মজিদের সাথে আমি কানেক্ট করতে পারতেছি না। তো সেটা যাতে কোনোভাবে আমাদের মানে দূরে না যায় সেজন্য আমাদের ক্যাপাবিলিটিগুলো অবশ্যই দূর করতে হবে। কী করে এই অভ্যাসটা করতে হবে, আপনি দিনে অন্তত চার রাকাত পড়েন, কোনো একটা চার রাকাত, দুই রাকাত হলেও আপনি কী করেন, সুরা নাবা নাজিয়াত করেন, সুরা নাবা নাজিয়াত করেন, গ্যাপে গ্যাপে করেন, তাহলে দেখবেন যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, তাই না? আল্লাহ আমাদের জন্য সহজ করুন। আমরা এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আমরা নেক্সট সুরা ধরব ইনশাআল্লাহ। সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।